এই যে আপনারা যখন মিথ্যে সন্দেহ করেছিলেন আমার মেয়েটাকে, যখন খারাপ খারাপ কথা বলেছিলেন, ওই বাড়ি থেকে চলে আসতে বাধ্য হয়েছিল, তখন এসব কথা মনে পড়েনি না? আর এই যে আপনি, আপনিও তো অনেক খারাপ খারাপ কথা বলেছেন, অপমান করেছেন আমার মেয়েকে, তখন এসব কথা মনে পড়েনি না? আপনি আমাকে ক্ষমা করুন, আমি মালক্ষীকে ঠিক এভাবে কথাগুলো বলিনি। আমি ওকে বলেছিলাম পরীক্ষাটার জন্য এ বাড়িতে আসতে। আপনি মালক্ষীকে ডাকুন না, ও ঠিক এই কথাটাই বলবে। ঠিকই তো, হাতের পাঁচটা আঙুল কি একরকম হয়? ঠিকই তো বলছেন, দেখো সংসারে সংসারে থাকতে গেলে থালা বাসনেও ঠোকাঠুকি লাগে, আর আমাদের গুনগুনের সঙ্গে ওনাদের তো এর আগে কখনো কোনো গণ্ডগোল হয়নি। এই প্রথম একটু একটু মতের অমিল হয়েছে, ছেলে মানুষ মাথা গরম করে চলে এসছে, ও ভুলে যাবে, ভুলে যাবে। কিন্তু আমার মেয়ে যেতে না চাইলে আমি তো জোর করে তাকে পাঠাতে পারি না। আরে ঠিক যেতে চাইবে, একবার একবার ডাকো না কৌশিক, একবার ডাকো না। না, এখন ডাকা যাবে না, ও ঘুমোচ্ছে, বুঝতে পারছেন না কেন? দেখুন, আপনি অনেকক্ষণ থেকে অনেক কথা বলে যাচ্ছেন, আমি আমার বৌমাকে ডাকবো, ব্যাস। আমার কি আমার বৌমার প্রতি কোনো ওপর কোনো অধিকার নেই নাকি? আমি 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 আমার বৌমাকে ডাকবো। কৌশিক, তুমি দিন দিন এরকম করে বদলে যাচ্ছ কেন? হ্যাঁ, তুমি তো এরকম ছিলে না। দেখো বজনদা, এই দুনিয়ায় সবাই এক না একদিন বদলে যায়, সেক্ষেত্রে আমি শুধুমাত্র অপরিবর্তনীয় থাকবো সেটা হয় কেমন করে? আমার মেয়ে আমার কাছে এসে কান্নাকাটি করেছে, জামাইয়ের নামে অভিযোগ করেছে, আমাকে নিজে বলেছে সে আর কোনো দিন ও বাড়িতে ফিরে যাবে না। তাহলে আমি এখন কি করব? আমার হাতে তো কিছু নেই। তোমাকে তো একটা কথা আমি অনেক আগেই বলেছিলাম কৌশিক, আমি যখন একটা কথা বলি তখন তো তুমি কাম দাও না, তুমি তো ইম্পর্টেন্সই দাও না আমাকে। এখন মেয়ে বলেছে, এখন তোমার মাথায় এসেছে, যাক বেটার লেট দ্যান নেভার। এইটুকু সুবুদ্ধি তোমার হয়েছে যে ওই বাড়িতে তুমি তোমার মেয়েকে যেতে দিতে চাইছো না, দ্যাটস এনাফ। দাদা দাদা, এরকম কথা বললো না, দেখো তো তুমি তো নিজেই বলেছিলে যে তুমি তুমি মেয়ের জন্য এরকমই একটা সংসারের কথা ভেবেছিলে, তাই না? এরকম এরকম শ্বশুরবাড়ি তো সব মেয়ে স্বপ্নে চায় বলো। হ্যাঁ, আর আমাদের আমাদের গুনগুন তো এরকম একটা শ্বশুরবাড়িতে একেবারে মহারানীর মতো সংসার করেছে বলো। আচ্ছা কি হয়েছে, একটু একটু গন্ডগোল হয়েছে, সে তো সে তো হতেই পারে সংসারে। দেখো সৌজন্য সৌজন্য নিজে এসে কিন্তু বাড়ি বয়ে সরি বলে গেছে, তাই না? হ্যাঁ, আর আর কি করবে ওরা? হ্যাঁ, এই সামান্য কারণে সংসারটা ভেঙে দিও না দাদা। জুই, এটা আমাদের পার্সোনাল ম্যাটার, তুমি অনেকক্ষণ থেকে কিন্তু আমাদের ব্যক্তিগত ব্যাপারে মাথা গলাচ্ছ কেন? না বৌদি, আসলে এতগুলো বছর তোমাদের সঙ্গে থেকেও তোমাদের ব্যক্তিগত ব্যাপারে মাথা গলাবার অধিকার আমার এখনো হলো না। এটা ভেবে না আমার আমার খুব খারাপ লাগে। শোনো, তুমি কোথায় যেতে বলছো? ওই বাড়িতে তো, তাই যদি হয় তাহলে তোমার মেয়েই তো আমার মেয়ের এত বড় সর্বনাশটা করেছে। শিল্পী, দিস ফার নো ফার্দার, এবার তুমি কথাটা বন্ধ করো। না, কোনো কথা বন্ধ করব না আমি, যা সত্যি আমি সেইটুকুই বলেছি শুধু। সর্বনাশ? কি সর্বনাশ করেছে? আপনি কার কথা বলছেন? আপনারা যেন মনে হচ্ছে কিছুই জানেন না, একদম আকাশ থেকে পড়লেন।
আমরা সত্যি কিছু জানি না। আপনি কি বলছেন বলুন তো? আমাদের বাবিনকে নষ্ট করার কারোর ক্ষমতা নেই, ও একবারে অন্যরকম ছেলে। আমি মানছি একটা রাগারাগি হয়েছে, ঝগড়াঝাঁটি হয়েছে, তাই বলে আপনি বাবিনের নামে যা খুশি বলবেন সেটা তো আমরা মেনে নিতে পারবো না। শুনুন, এই যে আমার ননদ আছে না, এই ননদের যে মেয়ে তিন্নি, কিছুদিন পরে ওই তিন্নি তো আপনাদের বাড়ির বউ হয়ে আসতে চলেছে। এই তো গুনগুন চলে আসুক, দুদিনের মধ্যে ওই তিন্নিকে তো বিয়ে করতে চলেছে সৌজন্য। আর এই যে সৌজন্য এসে সরি সরি বলেছে না, এটা সম্পূর্ণ আমার তো মনে হয় পুরোটাই নাটক, পুরোটা নাটক। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আপনি আমাদের চেনেন না। আমাদের বাড়ির একটা ধরন আছে, আমাদের বাড়িতে যা খুশি তাই করা যায় না। গুনগুনের জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না। আমি বাবিনের বাবা হিসেবে বলছি, আমার বাবিনের উপর একটা জোর আছে তো নাকি? এসব আমাদের বাড়িতে হয় না। হ্যাঁ, আর আপনারাও যা বলছেন সেটা অমূলক, এ কথার কোনো যুক্তি নেই। কিচ্ছু অমূলক বলছি না আমি, সবটা জেনে শুনে তবেই বলছি। কিন্তু আপনি বললেই তো হলো না, আপনি একাই সব জেনে বুঝে বসে আছেন আর আমরা কিছুই জানি না, তা তো হয় না। শুনুন, এখন এসে না এত বড় বড় কথা বলবেন না। আর এই কারণে, এই যে তিন্নির কারণেই তো সৌজন্য ওই আদিলের সঙ্গে ওদের দুজনের নাম জড়িয়ে ওকে এখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে, নিজের রাস্তাটা ক্লিয়ার করার জন্য। সিম্পল। ছি বৌদি, এমন কথা বলো না, আমাদের সৌজন্য এরকম ছেলে নয়, খুব ভালো ছেলে। ঠিক আছে, মানলাম সৌজন্য ওরকম ছেলে নাও হতে পারে, ওকে, কিন্তু তোমার মেয়ে তো ওইরকমই। তোমার মেয়ে তো আমার গুনগুনের এই সংসারটা সহ্যই করতে পারে না, আর তার যে নমুনা আমি আগে পাইনি তা তো নয়। শিল্পী, কি হলো, আমাকে ধমকাচ্ছ কেন? আমাদের মেয়ের এত বড় একটা ক্ষতি হয়ে গেল, তারপরেও তুমি আমাকে ধমকাচ্ছ? আমি তোমাকে ওয়ার্ন করছি কৌশিক, এরপর থেকে আমাকে তুমি ধমকে কথা বলবে না। আমি যদি এর ব্যাপারে, এই বিয়েটার ব্যাপারে বিন্দু বিসর্গ জানতাম না, তাহলে আমি এই বিয়েটা হতেই দিতাম না, বিশ্বাস করো। কেন 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 কেন, আমরা কি জেল ফেরত আসামি নাকি? নাকি আমাদের সমাজে কোনো পরিচিতি নেই? হ্যাঁ, আমরা 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 একসঙ্গে থাকি, আলাদা আলাদা থাকি না, এটা যদি দোষের হয় দোষ। দেখুন, আমি একটা কথা আপনাকে বলছি, কিছু মনে করলে মনে করবেন। দেখুন, আমাদের যে ওই অর্থ নেই না, তার জন্য আমি কিন্তু গর্ববোধ করি। এই দেশের বহু মানুষের অর্থ নেই, এমনি তাদের প্রতি আমার সহমর্মিতা আছে, আমি তাদের সঙ্গে সহমর্মিতা অনুভব করি। মানুষের না একটু অর্থ কম থাকা, টানাটানি থাকা ভালো, তাতে অন্তত মূল্যবোধটা বেঁচে যায়। অনেক মানুষ আছেন যারা অর্থবান, তাদের এই মূল্যবোধটা থাকে না, মানুষের প্রতি কোনো সহমর্মিতা থাকে না। এই কৌশিক, আমি কিন্তু তোমায় বলিনি, কিছু মনে করো না, তোমায় বলিনি আমি। আসলে বাপ্পা, অজন্দা বুঝলে তো, মানে তুমি যেটা বলছো সেটা ঠিকই বলছো, কিন্তু আমার মেয়ে যতক্ষণ না নিজে থেকে যেতে চাইছে, আমি আমি কী করতে পারি? আমি 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 তোকে জোর করে পাঠাতে পারবো না, তো সেটাও তো তোমাকে বুঝতে হবে না। দেখো কৌশিক, আমি যখন এসেছি তখন আমি আমার মাকে না নিয়ে যাব না। আমি অনেক সহ্য করেছি, ও বাড়িতে অনেক লোক অনেক সহ্য করছে, আমি আমার মাকে চাই। তুমি 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 ডাকো 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 না ডাকো না 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 কখনো না, কখনো ডাকা যাবে না। এখন সরি, আমি ডাকতে পারছি না, ও এখন পরীক্ষা দিয়ে এসে ঘুমোচ্ছে, ভীষণ টায়ার্ড আছে, কালকেই একটা পরীক্ষা আছে, আপনি বুঝতে চেষ্টা করছেন না কেন? তেত্রি নিকুচি করেছে। খুড়কুড়ু খুড়কুড়ু।